হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে সাবলাইম টেক্সট 3 এবং এর প্লাগইনসগুলো ইনস্টল করতে হয়। আমরা সবাই জানি সাবলাইম টেক্সট 3 হচ্ছে একটা কোড এডিটর, অর্থাৎ আমরা আমাদের কোডগুলো লেখার জন্য সাবলাইম টেক্সট 3 ইউজ করে থাকি। তো অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট 3 ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে সাবলাইম টেক্সট 3। সাবলাইম টেক্সট 3 লেখার পর আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবো সেটা হচ্ছে সাবলাইম টেক্সট 3 অফিসিয়াল ওয়েবসাইট, সাবলাইম টেক্সট .com/3। এখানে যাওয়ার পর এখানে উইন্ডোজে দুটো অপশন আছে, একটা হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে উইন্ডোজ। তো আপনার কম্পিউটার কত বিট অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে সেটা দেখার জন্য আপনি দিস পিসি অথবা মাই কম্পিউটার এখানে যাবেন। যাওয়ার পর রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গেলে দেখবেন আমার এখানে হচ্ছে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আমি 64 বিট ডাউনলোড করবো। আপনার যদি 32 বা 86 বিট হয় তাহলে আপনি অন্যটা ডাউনলোড করবেন, খেয়াল করেন। আমার যেহেতু 64 বিট আমি এটা ডাউনলোড করবো, আপনার 34 বা 86 হলে আপনি এটা ডাউনলোড করবেন, অথবা পোর্টেবল ভার্সনটাও ট্রাই করতে পারেন। পোর্টেবল মিনস যেটা ইনস্টল করা লাগে না, ইনস্টল করা ছাড়া ইউজ করা যায়। ওকে, তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি যদি এখন আমার ডাউনলোডসে যাই, প্রোগ্রামস, এই যে সাবলাইম টেক্সট 3, এখানে ডাবল ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। ওকে, দেন নেক্সট, জাস্ট নেক্সট নেক্সট করে যাবেন, ইনস্টল। সফটওয়্যার ইনস্টল করা কিছুই না, এটা খুব ইজি, জাস্ট নেক্সট নেক্সট ফিনিশ। ওকে, তো আমাদের সাবলাইম টেক্সটটা ইনস্টল হয়ে গেল। এটা এখানে কোথাও আসে নাই, খেয়াল করেন, এই যে আমার ডিসপ্লে অথবা টাস্ক বার কোথাও আসে না। সেক্ষেত্রে আপনি সার্চে যাবেন, সার্চে যাওয়ার পর এখানে লিখবেন সাবলাইম, SU লিখলে চলে আসবে সাবলাইম টেক্সট 3, এটা চলে আসলো। এই যে খেয়াল করেন এখানে পপ আপ আছে, অর্থাৎ আমি যদি এটার উপর হোভার করে এটার উপর কার্সরটা নিয়ে রাইট ক্লিক করি পিন টু টাস্ক বার, তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন যদি কেটেও দেই আমার আবার সার্চে গিয়ে নিয়ে আসা লাগবে না, এখান থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে গেল। এখন যদি আমি এখানে সাবলাইম টেক্সটের যে প্লাগইনসগুলো আছে সেগুলো আমি ইনস্টল করতে চাই, তাহলে কী করতে হবে? অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নেট কানেকশন থাকতে হবে। তো প্লাগইনসগুলো কেন ইউজ করা হয় সেটা অনেকেই জানেন, যে আমরা যাতে দ্রুত লিখতে পারি। যেমন ধরেন ইমেট, একটা প্লাগইনের নাম ইমেট ইউজ করা হয় HTML CSS খুব দ্রুত লেখার জন্য। তারপরে একটা প্লাগইনস আছে PHP নামে, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জন্য একটা করে প্লাগইন আছে, যেগুলো ইউজ করে আমরা আমাদের লেখার স্পিড বাড়াতে পারি, অর্থাৎ আমরা দ্রুত প্রোগ্রাম লিখে ফেলতে পারবো। ওকে, তো প্লাগইনসগুলো ইনস্টল করার জন্য আপনাকে ক্লিক করতে হবে কন্ট্রোল শিফট পি। ক্লিক করার পর একটা পপ আপ আসলো, পপ আপে আপনি লিখবেন ইনস্টল INSTALL। ইনস্টল লেখার পরে খেয়াল করেন ইনস্টল প্যাকেজ কন্ট্রোল এটা আসলো, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার প্যাকেজ কন্ট্রোলটা ইনস্টল হয়ে যাবে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড। দেন আমি ওকেতে প্রেস করলাম, আবার কন্ট্রোল শিফট পি ক্লিক করুন। করার পরে আমরা প্রথমে এই এটাতে ক্লিক করছিলাম, এখন যদি আপনি আবার ইনস্টল লেখেন INSTALL, ইনস্টল লেখার পর এবার ক্লিক করবেন প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটাতে ক্লিক করার পর এখন আপনার যে যে প্লাগিনস দরকার সেটা আপনি এখানে লিখবেন। আর একটা পপ আপ ওপেন হবে, আপনার নেট কানেকশন ভালো থাকলে খুব দ্রুত ওপেন হবে, আর স্লো থাকলে একটু লেট করবে। আমার ফার্স্ট যেটা নিব সেটা হচ্ছে ইমেট, অর্থাৎ HTML CSS দ্রুত মার্কআপ লেখার জন্য আমি ইমেটটা ইউজ করবো। আপনারা সবাই ইমেটটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য এখানে লিখবেন ইমেট EMET, খেয়াল করুন ইমেট চলে আসছে, ঠিক আছে। জাস্ট একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে ইমেটটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখানে ইমেট ইনস্টল হয়ে গেলে একটা নতুন একটা ফাইল ওপেন হবে। ওকে, আমরা ইমেট লিখে ক্লিক করলাম কিন্তু ইমেটটা ইনস্টল হচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সাবলাইম টেক্সটটা আছে এটাকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে আবার ওপেন করবো। এখান থেকে ওপেন করার পর আবার কন্ট্রোল শিফট পি চাপবো, পি চাপার পরে এখানে লিখবো INSTALL ইনস্টল, এই যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ। এখানে ক্লিক করার পর এই যে খেয়াল করেন লোডিং রেফ্রিজারেটরিস, এটা আসার পর এখানে এবার লিখবো ইমেট EMET, এই যে এটা এখানে ক্লিক করবো, এখন হচ্ছে ইনস্টলিং প্যাকেজ ইমেট, এটা ইনস্টল হবে। এটা অনেক সময় লেট হয়, এখানে খেয়াল করেন টোটাল সবগুলো ফাইল ইনস্টল হচ্ছে,
এটা আপনার নেট কানেকশনের উপর নির্ভর করবে যে আপনার কতটুকু স্পিড পাবে। ওকে, আমার টোটাল ইনস্টল হয়ে গেল, অর্থাৎ আমার ইমেজটা ইনস্টল হলো। সেক্ষেত্রে আপনি যদি আরও নতুন প্লাগ ইন ইনস্টল করতে চান, তাহলে আবার কন্ট্রোল শিফট পি চাপবেন, এই যে এখানে ক্লিক করুন ইনস্টল প্যাকেজ। সেক্ষেত্রে আমি এখন আমার HTML5-এর যে প্লাগিনটা আছে ওটা ইনস্টল করবো। HTML5 লিখলাম, এই যে আবার এখানে খেয়াল করবেন ইনস্টল হচ্ছে। টোটাল এইভাবে যা যা প্লাগিন আছে, আবার কন্ট্রোল শিফট পি ক্লিক করে ইনস্টল প্যাকেজেস, এখান থেকে আমি এবার সিএসএস এর থ্রি কোনো প্লাগিন আছে কিনা, এই যে এটা CSS3, এটা আমি ইনস্টল করে নিলাম। যতবার ইনস্টল করবেন ততবার এখানে দেখাবে যে ইনস্টল হচ্ছে কিনা। ওকে, এবার আমি আমার আরেকটা করব, ইনস্টল প্যাকেজ, এখানে ক্লিক করবেন, এবার লেখেন PHP। আপনার যদি PHP-র কোনোটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ওটা নিতে পারেন। ওকে, তো আমি প্রথমটা নিলাম PHP-র। এটা হয়ে গেলে আবার কন্ট্রোল শিফট পি ইনস্টল প্যাকেজ, এখানে ক্লিক করার পর এখন যেমন ধরুন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো, সেই জন্য বুটস্ট্র্যাপ লিখবেন। বুটস্ট্র্যাপ 3 অটো কমপ্লিট, বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট। আপনি যদি 3 নিয়ে কাজ করেন তাহলে বুটস্ট্র্যাপ 3 অটো কমপ্লিটে ওটা ক্লিক করবেন। আমি বুটস্ট্র্যাপ 4 নিয়ে কাজ করবো, তাই 4টাও ক্লিক করবো। সেক্ষেত্রে কন্ট্রোল শিফট পি আবার চাপবেন, দেন আমি বুটস্ট্র্যাপ 4 নেব। বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট। আমি 3 ইনস্টল করে ফেলছি তাই 3টা দেখাচ্ছে না, 4টা ইনস্টল করে নিই তাই 4টা দেখাচ্ছে। বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট হয়ে গেল। এখন আমি তারপর jQuery নিয়ে কাজ করবো, তাই আমি এখন jQuery টেস্ট করবো। আবার ইনস্টল প্যাকেজ থেকে এখন আবার লিখবো jQuery টা ক্লিক করবো। তাহলে আমাদের HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ হলো। আমাদের বাকি আছে JavaScript। কন্ট্রোল শিফট পি আবার ইনস্টল প্যাকেজ, এবার যদি JavaScript লিখি দেখেন JavaScript এটা চলে আসলো, আমরা এটাও ইনস্টল করে নিলাম। এটা একটু সময় লাগতে পারে, একটু বড়ো এটা, যাই হোক এটা ইনস্টল হয়ে যাক। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয়, আচ্ছা এটা কোনো কারণে হয়নি, ওকে সমস্যা নেই, নেক্সট টাইম ট্রাই করলে মেবি হবে। তো যেটা বলছিলাম, আমরা এভাবে আমাদের প্রয়োজনীয় যে ইয়েগুলো প্লাগ ইনগুলো এগুলো ইনস্টল করে নিতে পারি। ওকে, আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।